আসসালামু আলাইকুম। অল বাংলা পিএনটি কোশ্চেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চাউলের যে কুড্ডা, ওই কুড্ডা এখানে দেওয়া হয়েছে। চাউলের কুড, মানে ছোটো ছোটো চাউল যেটা ভেঙে যায় যে চাউলগুলি, ওই চাউলগুলি দেওয়া হয়েছে। দেখেন চাউলগুলি কেমনে কাইতেছে, খুব অল্প স্বল্প। এই দিক দিয়ে দেখেন লাল শাকের পাকে পাকে পোলট্রি পিক দেওয়া আছে, একেবারে মুরগি ওইদিকে যায় না। আবার চাউলের যে ভাঙ্গা চাউলটা যে আছে ওই চাউলটা দেখেন, আর ওই দিক দিয়ে দেখেন গাছের মাধ্যমে দেখেন কেমনে কীভাবে আসছে খাওয়ার জন্য। সবুজ গাছ কীভাবে যে খাইতেছে ওইটা দেখেন। আর এদিক দিয়ে হচ্ছে চাউল, ভাঙ্গা চাউল দেওয়া হয়েছে, ওই চাউলের কাছে কিন্তু তেমন একটা নাই। আবার গাছের মাধ্যমে পর্যাপ্ত পরিমাণ, এর মানেটা হলো এই পোলট্রি ফিডের চেয়ে তাদের প্রিয় খাবার হচ্ছে ভাঙ্গা চাউল, এর চেয়ে প্রিয় হচ্ছে গাছ। ওই ব্যাপার বিষয়টাই আপনাদেরকে দেখাইলাম। আসসালামু আলাইকুম। আমার বাচ্চাগুলার খাবার তেমন একটা লাগে না। এই বাচ্চাগুলার যে পোলট্রি ফিড কীরকম, পোলট্রি ফিড এই ডেলি মনে হয় আর দেড় থেকে দুই কেজি লাগে। আচ্ছা আচ্ছা। আর কুড্ডা মনে হয় দুই আড়াই কেজির মতন লাগে। আর ঘাস আমার এই যে কাঁচাটা দেখতেছে, এই কাঁচাটা যে আমি অর্ধেক কাঁচা করিয়া ডেলি তিনবার কাটি। আচ্ছা, অর্ধেক কাঁচা করিয়া দিন তিনবার, কমপক্ষে তিনবার দেওয়া লাগে। আচ্ছা, ঘাস বলে সে তারা এতই পছন্দ করে। ও, ঘাস খুব খায়। হ্যাঁ, ঘাস খুব খায়। এতে করে তো কিনা মানে খাবার কম লাগে। হ্যাঁ, কিনা খাবারে ওঠার চাপটা কম। ও, মানে সীমিত খাবারে তাইলে গেছে, অল্প করছে বেশি মুরগি বাচ্চাটা লালন পালন করা যাচ্ছে। আচ্ছা, এই বাচ্চাটা কি লালন পালন করিয়া লাভবান আশা করা যায়? লাভবান হওয়া যাবে। আমি তো এখন বিক্রি করছি না, তা আশা করতেছি এখন বর্তমানে যে এক মাস চার পাঁচ দিন যে বাচ্চাটা হয়েছে এটা প্রায় 150 টাকার উপরে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে খাবার মনে হয় যে তেমন একটা খাবার না, খাবার তেমন একটা লাগে না। ও আচ্ছা। আর অসুখ কীরকম হয়, অসুস্থ কীরকম হয়? অসুস্থ তো হয়, হ্যাঁ, মাশাল্লাহ কোনো তেমন অসুখ লাগছে না। তবে আমি বাজার থেকে এই একটা 140 টাকার একটা ওষুধ আনছি, এটা মনে হয় 3 ভাগের 1 ভাগ খাওয়ানো হয়েছে পানির সাথে মিশাই। এটা আরও মনে হয় ইনশাল্লাহ যাইব 10-15 দিন। এছাড়া কোনো ওষুধের না না এছাড়া কোনো কিছু লাগছে না। বাচ্চাগুলি রে বড় মুরগি আইসা, হ্যাঁ, ত্যাক্ত বিরক্ত শুরু করে দিল। এতে করিয়া এই আবারও আসতেছে মুরগিটা। ওই যে দেখেন মুরগিটা, বড় মুরগি আইসা ডিস্টার্ব করলো, এখন আবারও আসতেছে খাওয়ার জন্য। ভাঙ্গা চাউল ওই দিক দিয়ে দেওয়া আছে, পোলট্রি ফিডের কাছে একেবারেই যায় না। ভাঙ্গা চাউল টুকটাক টুকিটাকি খাইতেছে, আবার ঘাস পর্যাপ্ত পরিমাণ খাইতেছে। ঘাস ফুইলা ফুইলা মানে ছোটো ছোটো কুটি কুটি করিয়া দেওয়া হইতেছে, আর ওই ঘাস রোগবেলায় আমি নতুন কামার হিসাবে আমি এটাই বলবো যে রোগবেলায় খুব কম, খুব কম, খুব কম রোগবেলায় হয় না বললি, হয় না বললি চলে। এই বুডিংয়ের সময় মনে হয় যে তাপমাত্রা রাখালি সঠিক রাখলি। জি জি জি, বুডিংয়ের সময় তাপমাত্রা। আচ্ছা, তাহলে এই এই যে দেশি মুরগির বাচ্চার প্রতি কেমনে কিভাবে আশা হইলো বা এটা কেমনে আসলেন এভাবে? হ্যাঁ, আসলে আমার খামারের বয়স 4 মাস প্রায়। আমি প্রথম কোয়াল পাখিদের শুরু করি, কিন্তু কোয়াল পাখি আমি দেখলাম যে হারে আমার কোয়াল পাখিগুলো মাশাল্লাহ খুব ভালো ছিল, দেখলাম যে হারে খাদ্য খাওয়াইছি পরে ডিম দিছে, এই হারে আমার খাদ্য আর ডিম মিলাইলে তেমন একটা লাভ নাই। মানে আমার এক বন্ধু আছে, উনি এই আমার পরামর্শ দিল যে তুমি দেশি মুরগি চাষ করো। হ্যাঁ, তাও বলছে যে তোমার বেশি দেওয়া যায় দিলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা। হ্যাঁ, পরে উনি আমার 126টা বেচে দিল প্রথম। হ্যাঁ, 4 তারিখের বাচ্চাটা আমি আনলাম, 3 তারিখের বাচ্চাটা আমি আনলাম 4 তারিখ। হ্যাঁ, এই 4 তারিখ থেকে এই বাচ্চাগুলো, এই বড় বাচ্চাটা, এই বাচ্চাটা। আচ্ছা। হ্যাঁ, এই বাচ্চাটা আমাদের আশা করতেছি ইনশাল্লাহ যে এই বাচ্চাটি 150 টাকার উপরে হবে। আসছিল খামারে লুক আসছিল নেওয়ার লাগিয়া, তখন আমি বিক্রি করবো না দেখে তারা আমি বলছি 200 টাকা করে দেওয়া লাগবো, তখন উনি আর নেয় নাই আর কি। অর্থাৎ তারা আমি দেখুন একটা টেকনিকে বিদায় দিছি যে আমার আশা যেন
এই রমজান মাসের আগে আগে ছাড়বো, অথবা আরেকটা আরো 10-15 দিন পরে, এখন গরমটা পড়তেছে, আর একটু বড় হইলে বেচবো আর কি। আর প্রকৃতপক্ষে আমার কাছে খুবই ভালো লাগে, আমি তার নিয়া এই যে খাবার দাবার করাই যে আমার খুব ভালো লাগে, অর্থাৎ এর মনে হয় আমার একটা সন্তানের মতন। হ্যাঁ, আমার একটা বাসা আছে কিছু শহরে, আমি হেনারসে আমি এই খামারে ঘুমাই, আমার কাছে খুব ভালো লাগে, অর্থাৎ আমি পারবো না থাকতে পারবো না। আচ্ছা, হ্যাঁ এই আর কি। ঘাস যেহেতু খাওয়ানো হয়, ঘাস তো আপনারা কি বলেন, পেটে যায় না ঘাসটা? ঘাসটা কিন্তু পেটে যাইতেছে, পেটে যেহেতু যাইতেছে এক্ষেত্রে পেট ভর্তি থাকতেছে, যার ফলে অন্য খাবারের দিকে একটু দান্দাটা কম করে, অন্য খাবার একটু খায় কম, এতে করিয়া বাচ্চাগুলি কিন্তু বাড়তেছে ঠিকই, একদিক দিয়ে বাড়তেছে, দ্বিতীয়তে কী হইতেছে খাবার কম খাইতেছে, এতে করে কী হইতেছে খাবার কম খায়া বাড়তেছে ঠিকই, কম বলতে বেশিই খায়, কিন্তু ঘাস ঘাস তো আবার টাকা লাগে না কিনতে, ওই হিসাবে কিন্তু উনি ভালো লাভবান, এই কথাটাই কিন্তু উনি আমাকে বুঝিয়ে বলছেন। তো বিষয়টা হইল, আপনারা যারা দেশি মুরগির চাষ লালন পালন করবেন, তারা যদি বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে বাচ্চা সংগ্রহ করতে পারেন, বাচ্চা সংগ্রহ করার জন্য আপনাদেরকে একটা নাম্বার দেওয়া হবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, নাম্বারটা হলো মোবাইল নাম্বারটা আপনারা লিখে নেন, 01722748418, এই নাম্বারে যদি যোগাযোগ করেন, এই 150, 200, 300 বাচ্চা যদি আপনাদের প্রয়োজন মনে করেন, তো আপনারাও নিয়ে এভাবে লালন পালন করতে পারেন, এরকম চাষবাস করতে পারেন, এতে করিয়া আশা করি আল্লাহর রহমত লাভবানই হবেন, লাভের আশাটুকু করা যায়। আর ওইটার মাধ্যমে তেমন কোনো রোগে আক্রান্ত হয় না, কোনো রোগে আক্রান্ত হয়েছে না এ পর্যন্ত এই কামারে, আশা করি যে রোগ তেমন একটা হবেও না হয়ও না, যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বেশি, এই সূত্রে দেশি মুরগি, যেহেতু দেশি মুরগির ডিম, প্রকৃত দেশি মুরগির ডিম যেগুলা, ডিম থেকে যে বাচ্চা উৎপাদনগুলি করা হয়, এটি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার ফলে রোগে আক্রান্ত খুব কমই হয়, আপনারা এগুলা লাভবান হতে পারবেন, আশা করি আপনারা এগুলা করতে পারেন বা করেন। আবার ফার্ম আকারে যে ডিমগুলি করা হয় দেশি মুরগির, ওইটি কিন্তু মেডিসিনের মাধ্যমে করা হয়, আর এটা কিন্তু একবারে মেডিসিন ছাড়া একবারে ক্লিয়ার, ওই বিধায় কিন্তু এটির মাধ্যমে এরকম একটু ঝামেলা মুক্ত বা কোনো প্রকার ঝামেলা নাই, বাচ্চা বাড়তেছেও ঠিক মতে, এরপরে খাবারও কম লাগতেছে, এতে করে লাভের আশা করা যায়। আসলে বিষয়টা হইল, আমরা বাড়িঘরে যারা দেশি মুরগির লালন পালন, 10-15টা মুরগি লালন পালন করি, আমরা কিন্তু তাদেরকে নিজ দায়িত্বে কিছু খাবার দেই না বা দেওয়ার স্মরণ থাকে না, ওরা কিন্তু বাড়ির আঙ্গিনায় আশেপাশে পোকামাকড় ঘাস এসবকেই কিন্তু ওরা বেঁচে থাকে, এবং যে কয়েক টাকাই বিক্রি করিয়া পাওয়া যায় ওইটাই আমরা নিয়ে শুক্রিয়া আদায় করি। আসলে এটিরে যদি অল্প স্বল্প কিছু খাবার দেওয়া হয় বাড়িঘরে, যে 8-10-15টা মুরগি যে লালন পালন করা হয়, ওরা যদি টুকটাক কিছু অল্প স্বল্প খাবার দেওয়া হয়, তাহলেই কিন্তু আর একটু বেশি লাভবান হওয়া যায়। তো আমরা কিন্তু এইটুকু কাজ করি না, আর এভাবে যদি এরকম 200-300 বাচ্চা যদি লালন পালন করেন, একটা ফ্যামিলির কষ্ট কিন্তু অটোমেটিকলি আইসা পড়ে। এই হাতে যে মাকানো হইতেছে হলুদ, হলুদ হলুদ, এই হলুদ মাকানোর পিছনে কারণ কি? হলুদ মাকানোর পিছনে কারণ হলো, আমি দেশি মুরগির সাথে, হ্যাঁ এই বিষটা, এই যে বাজারে যান, কি বাচ্চা, এই যে সাদা সাদা বাচ্চা বাচ্চা দিয়ে দিয়ে কিনে আনে চোখ করে নিয়ে আসলাম, মানে এটি ভিন্ন কালা প্রকৃতি দেখিয়া, হ্যাঁ দেশি মুরগিগুলো এটা টুকরা একবারে ছগলো বগলো হয়ে গেলা। আচ্ছা, তখন আমরা মনে হলাম যে এটা প্রাথমিক চিকিৎসা হিসাবে একটু হলুদ দিয়ে দিলে আর যাবো, এটা অন্য মুরগি যাবার না, না টুকরা, হ্যাঁ এটার জন্য যেমন এই কাজটা করতেছে। আচ্ছা আচ্ছা, এই যে জায়গায় টুকরটা দিয়ে মানে টুকরায় এই জায়গায় দিতে হলো না, দিলে আপনারা যদি কোন রকমের প্রশ্ন থাকে
এই বিষয়ে কোনো কিছু জানতে চান তাহলে মতামত লিখে প্রকাশ করুন কমেন্ট বক্সে। আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য। আপনারা যে বিষয়ে কমেন্ট করবেন ওই কমেন্টের উপরে নির্ভর করিয়া আপনাদের সামনে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বিশেষ আর কি বলবো, আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো একানি শেষ করলাম। আল্লাহ হাফেজ।